ঐতিহাসিক একটা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের উদ্বোধনটা আগিয়ে রেখেছে কাতার, কিন্তু এর মাঝে একটি কষ্ট হয়ে গেছে। এবারই প্রথম বিশ্বকাপ যে বিশ্বকাপ হচ্ছে ফুটবল ঈশ্বর দিয়াগো মারাদোনাকে ছাড়া, তবে ভক্তরা কিন্তু তাকে ভুলে যায়নি। কাতার বিশ্বকাপে হয়তো সরাসরি মারাদোনা উপস্থিত হতে পারেনি, কিন্তু ভক্তরা তাকে ঠিকই ঠিকই স্মরণ করেছে। আমার পাশে দেখতে পাচ্ছেন দিয়াগো মারাদোনার একটি মূর্তি, নিশ্চয়ই আর্জেন্টাইন সমর্থক এই দিয়াগো মারাদোনাকে বা দিয়াগো মারাদোনার এই প্রতিকৃতি সঙ্গে করে নিয়ে এসেছে। তার কাছ থেকেই জানতে চাবো যে ম্যারাদোনা না থেকেও কিভাবে তার উপস্থিতি দেখা গেল কাতারে। সো ইটস ভেরি পেইনফুল দ্যাট দিয়াগো মারাদোনা ইজ নট ইন ইন্ডিয়া, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি। সো হাউ ইউ রিমেম্বার দিয়াগো মারাদোনা ইন দিস কাতার ওয়ার্ল্ড কাপ? দিয়াগো ম্যারাডোনা এখানে উপস্থিত নেই, তবে আমাদের মধ্যেই আছেন। ম্যারাডোনার উপস্থিতি অনুভব করতে আমরা এখানে তার প্রতিকৃতি নিয়ে হাজির হয়েছি। এই প্রথমবারের মতো তাকে আমরা বিশ্বকাপে পাইনি, যা আমাদের জন্য খুবই দুঃখজনক। দিয়াগোর এখানে না থাকাটা শুধু যে দুঃখজনক তা নয়, তাকে হারিয়ে আর্জেন্টিনা অনেক বড় কিছু হারিয়েছে। এবারের বিশ্বকাপে মেসির সেরা পারফরমেন্স আমাদের শিরোপা জেতাতে সাহায্য করবে। ম্যারাডোনা সশরীরে এখানে না থাকলেও উপর থেকে তিনি প্রার্থনা করছেন, তার আশীর্বাদে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। দিয়াগো ম্যারাদোনা হয়তো সশরীরে এইবার কাতারে আসেননি, কিন্তু তিনি উপর থেকে ঠিকই দোয়া করছেন, ঠিকই প্রত্যাশা প্রার্থনা করছেন আর্জেন্টাইনদের জন্য, যার কারণে তারা স্বপ্ন দেখছে লিওনেল মেসির হাত ধরে হয়তো বা 36 বছর পর আবারও উঠতে যাচ্ছে স্বপ্নীল ট্রফি আর্জেন্টাইনদের ঘরে। কাতারের আলবায়াত স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ।